হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টারস বাস্টার্স কথা বলব ওমোর এই মুভির দ্বিতীয় দিনের কালেকশান নিয়ে কাজল রেখা এই মুভির দ্বিতীয় দিনে কালেকশন নিয়ে সোনার চর এই মুভি দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে গ্রিন কার্ড এই মুভির তৃতীয় দিনের কালেকশন নিয়ে কথা মায়াদা লাভ এই মুভির দ্বিতীয় দিনের কালেকশান নিয়ে আপনি জানিয়ে দেই এই সকল মুভির মধ্যে সবচেয়ে পজিটিভ রিভো ওমোর পেয়েছে যেখানে গ্রিন কাজেরও রিসপন্স ভালো আমরা এক্সপেক্ট করছি সকল ফিল্ম ভালো কালেকশান করবে বুবলি ম্যামের মায়াদা লাভও কিন্তু পজিটিভ রিভো সাথে রিলিজ হয়েছে কথা পাশ্চমির কালেকশন নিয়ে ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মোবিলিটেস আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথমতলো ওমর নিয়ে বাজলো দুই কোটি টাকা লিডল শরীফুল রাজ সার দ্বিতীয় দিন কমপ্লিট করে নিয়েছে শরীফুল রাজ সার অভিনীত ওমোর ফিল্মটি বক্স অফিস থেকে পজিটিভ রিভিউ পেতে সক্ষম হয়েছে দর্শকদের ভালোবাসায় মুভিটি অলরেডি ক্লিন হিট হয়ে যাবে আপনার জানিয়ে দেই মুভির বাজেট দুই কোটি টাকা দর্শকরা এই মুভিকে অনেক পছন্দ করেছে আমরা নিজেরাও দেখেছি রেসপন্স ভালো এসেছে নিজের দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পনেরো লক্ষ টাকা টোটালি মে কালেকশন হলো ছত্রিশ লক্ষ টাকা আপনারা যদি এখনও ওমর না থাকেন দেখবেন শরীফুল স্যার অভিনীত ওমর ফিল্মটি কেমন হয়েছে উনি বক্স অফিসে কত টাকা আয় করতে পারে দর্শকরা ভালোবাসা দিলে অবশ্যই শরিফুল রাস্তারের এবারের ঈদে তিনটি ফিল্মই ক্লিন হিট হবে এনগা বলবো কাজল রেখা নিয়ে বাজলো পাঁচ কোটি টাকা আর ঈদল শরিফুল আমি দ্বিতীয় দিন কমপ্লিট করে নিয়েছে শরিফুল রাস্তার অভিনীত কাজল রেখা ফিল্মটি বক্স অফিস থেকে পজিটিভ কালেকশন করতে সক্ষম হয়েছে দর্শকদের ভালোবাসায় মুভিটি অলরেডি ক্লিন হিটের পথে আমরা এক্সপেক্ট করছি লং টাইম রান করবে এবং অবশ্যই মিটি বক্স অফিস থেকে একটি ভালো কালেকশন করতে পারবে আপনি জানিয়ে দেই কাজল রেখা যখন মুভির অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল অনেকে বলেছিলো এবার ঈদে শরিফুল রাজসারের তিনটি ফিল্ম রিলিজ হওয়া খুবই বোকামি হবে কারণ একজন নায়কে তিনটি ফিল্ম রিলিজ হলে কোন ফিল্মটি হিট হবে কোন ফিল্মটি ফ্লপ হবে ডিজাস্টার হবে অনেকে জানে না যাই হোক কাজল রেখা পজিটিভ রিভোর সাথে রিলিজ হয়েছে নিজেদের দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পনেরো লক্ষ টাকা টোটাল এমে কালেকশন হল তেত্রিশ লক্ষ টাকা আপনার যদি এখনও কাজল রেখা না থাকেন দেখবেন শরিফুল রাস্তার অভিনীত কাজল রেখা ফিল্মটি কেমন হয়েছে ওই যে লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে আমরা এক্সপেক্ট করছি কাজল রেখা বক্স অফিস থেকে একটি ব্লক বাসটা কালেকশান করবে মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই ওই যে দুই থেকে তিন কুইটা প্লাস বিজনেস করে নেবে এনকা বলবো সোনারচর নিয়ে বা ছিল আশি লক্ষ টাকা লিডার অফ জায়দ খান স্যার দ্বিতীয় দিন কমপ্লিট করে নিয়েছে জায়দ খান স্যার অভিনীত সোনারচর ফিল্মকে নিয়ে আপনারা জানেন অনেক আলোচনা সমালোচনার জ্বর অনেকে বলছে এইরকম মুভি করার ইচ্ছে কে বা কী দরকার ছিল আপনারা জানেন জায়েদ খান স্যারের কিন্তু বাংলাদেশে খুবই হেটার রয়েছে কিন্তু তারপরেও তিনি কিন্তু বাংলাদেশে অনেক ফেমাস সেলিব্রিটিদের মধ্যে তার নামই কিন্তু অনেক আগে থাকে কারণ অনেক জায়গা থেকে তিনি ফেমাস হয়েছেন নিজের দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তিন লক্ষ টাকা টোটাল ইমে হলো সাত লক্ষ টাকা আপনার যদি এখনও সোনার চর ফিল্মটি না থাকেন দেখবেন জায়েদ খান স্যার অভিনীত ফিল্মটি কেমন হয়েছে মুভিটিকে পারবে বক্স অফিসে ক্লিন হিট হতে একটি ভালো কালেকশন নিয়ে আসতে কমেন্ট করে জানিয়ে দিয়েন অ্যানকাদল্প গ্রিন কার্ড নিয়ে বাজলো তিন কোটি টাকা লিডল কাজী মারুফ স্যার এমনি দিন কমপ্লিট করে নিয়েছে আপনারা জানেন কাজী মারুফ স্যার এই মুভির বাজেট আরও বেশি বলেছেন কিন্তু আমাদের মনে হয় না মুভি কত বাজেটে বানানো হয়েছে মুভির লোকেশন কিন্তু ইউএসএতে ছিল আপনার জানিয়ে দেয় কাজী আরব স্যার একসময়ে বাংলাদেশের অনেক বড় সুপার স্টার ছিলেন তার ভালো নাম রয়েছে কিন্তু অনেক দিন যাবৎ তিনি মুভি জগতে ফিরেননি যার কারণে কিন্তু তার কালেকশানও অনেক কম আসার কথা গ্রিন কার্ড বর্তমানে ফিল্ম মুভিটি ভালো কালেকশানও করেছে আপনি জানিয়ে যে বাজেট অনেক বেশি হলো এত টাকা তো বাংলাদেশ থেকে উঠাতে পারবে না কিন্তু আমাদের মনে হয় বাংলাদেশ থেকে মুভিটি ভালো কালেকশন করে নেবে আপনি জানিয়ে দে আমরা এক্সপেক্ট যা করেছিলাম মুভি সেরকম কালেকশানই করছে আশা করি মুভিটি লং টাইম রান করবে নিজেদের তৃতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে চার লক্ষ টাকা টোটাল কালেকশন নয় লক্ষ টাকা আপনার যদি এখনও গ্রিন কার্ড না থাকেন দেখবেন কাজী আরব স্যার যদি আবার মুভি জগতে ফিরেন ভালো ভালো ফিল্ম করেন অবশ্যই তার ফিল্ম বক্স অফিসে ভালো কালেকশন করবে এখনও তার ভালো ফ্যান বেস বাংলাদেশে রয়েছে গ্রিন কার্ড রিলিজ হওয়ার পরে আপনারা জানেন কোনো প্রমোশন ছাড়া মুভির যেরকম রিসপন্স আমরা আশা করি মুভিটি বক্স অফিসে এক কুইটা প্লাস বিজনেস করতে পারে এনকা বলবো মায়াদা লাভ নিয়ে পাঁচছিল এক কই টাকা লিডল রোশন সার এবং বুবলি ম্যামে দ্বিতীয় দিন কমপ্লিট করে নিয়েছে বুবলি ম্যামের এবারে ঈদে অনেক ফিল্ম রিলিজ হয়েছে আমরা এক্সপেক্ট করেছিলাম মায়াদা লাভই সবচেয়ে ভালো হবে কিন্তু না তার সবচেয়ে ভালো ফিল্ম হতে পারে দেয়ালের দেশ দেয়ালের দেশের রিভিউ পজিটিভ দর্শকদের থেকে ভালো রিভিউ মুভিটি পেয়েছে মুভিটি লং টাইম রান করতে পারে অনেকে বলছে দেয়ালের দেশ ফ্লপ হবে কিন্তু বেশিরভাগ দর্শকই বলছে দেয়ালের দেশ ভালো কালেকশন করতে পারে বুবলি ম্যামের ভালো নাম যাক বাংলাদেশে রয়েছে আলোচনা সমালোচনার মধ্যে তিনি ভালো কাজ করে যাচ্ছেন গত বছরও তার ভালো ভালো ফিল্ম রিলিজ হয়েছে এই বছরও তার ফিল্ম কিন্তু ভালো কালেকশন করছেন এই দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে আট লক্ষ টাকা টোটাল এমএ কালেকশন হল সতেরো লক্ষ টাকা আপনার জানিয়ে দেই এখানে যত ফিল্ম আছে সকল ফিল্মের মধ্যে কিন্তু কয়েকটি ফিল্মই ভালো কালেকশন করে চলছে আপনার যদি এখনও মায়াদা লাভ না থাকেন দেখবেন বুবলি ম্যাম অভিনীত মায়াদা লাভ কেমন হয়েছে মায়াদা লাভ গ্রিন কার্ড সোনার চল কাজল রেখা এবং আহ জানেন ওমর এই পাঁচটি মনে সব ছিল বাংলা মুভি কোনটি কোন মুভিটি ফ্লপ কোন মুভিটি ব্লকবাস্টার কমেন্ট করে জানিয়ে দিয়েন ধন্যবাদ